ভোটার লিস্টটা খুব সিরিয়াসলি করতে হবে বলে আপনাদের কাছে অনুরোধ করছি। আর যে ভোটার লিস্ট করবেন না তার নির্বাচন দাঁড়াবার কোনো অধিকার আছে বলে আমি মনে করি। ইট ইজ ফর অল। আজকে শুভ্রা মোদী মারা গেছেন, দীর্ঘদিন চিন্তাম তার মৃত্যুতে। সত্যি আমরা একজন নিজের মানুষ হারিয়েছি। আমারও অলপার্টি মিটিং আছে, তিনটের সময় আমাকে বেরিয়ে যেতে হবে এবং আমাকে 4:59 থেকে বেরোতে হবে, তার কারণ হচ্ছে আমার 5:30 ফ্লাইট ধরতে হবে। আমি কালকে টিম এসে অ্যাটেন্ড করে আবার বিকেলে ফিরে আসবো রাত্রিরে। কালকের প্রোগ্রামগুলো আমার চেঞ্জ হয়েছে। নবান্নের কালকে রিভিউ মিটিং ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, সেটা আমরা পরশু দিন বেলা 1টায় করব। মিনিস্টাররা যারা আছেন তারা জেনে যান। এইভাবে ভোটার লিস্ট থেকে শুরু করে কাজগুলো করতে হবে। বন্ধের নামে প্রহসন মানা হবে না, কোনো বন্ধকেই মানা যাবে না। অশান্তি না করে শান্তিপূর্ণভাবে মানুষকে বোঝান, মাথা ঠান্ডা করে কাজ করেন, সকলকে আমি এটা অভিনন্দন দেওয়া হবে। ধ্বংসাত্মক রাজনীতি নয়, কনস্ট্রাকটিভ রাজনীতি হওয়া উচিত, মূল্যবোধের রাজনীতি। শোভন চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে মেম্বারশিপ এবং ভোটার লিস্টের ব্যাপারে। শোভন অরূপ ববি শুভেন্দু অভিষেক বক্সি পার্থ এদের নিয়ে একটা কমিটি করা হয়েছে। ভোটার লিস্টের ব্যাপারে মেম্বারশিপের ব্যাপারে কারো কিছু বলার থাকলে তারা বলবেন। যেহেতু আজকে আমাকে বেরিয়ে যেতে হবে তাই টাইম কম, আমি এটুকু বলি আমি আপনাদের সকলকে ভালো করে কাজ করার জন্য অভিনন্দন জানিয়ে আজকে সভা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। হয় বা বন্যার প্রবণতা আসে বা মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, ঠিকভাবে আগে যেরকম লক্ষ্য রেখেছেন সেইভাবেই নজর রাখতে হবে। এবং এক্ষেত্রে এমএলএ এমপি কাউন্সিলর কমিশনার গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ব্লক প্রেসিডেন্ট জেলা সভাপতি ফ্রন্টাল অর্গানাইজেশন এক পরিবার হয়ে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে কাজ করতে হবে। বাংলায় এত ভালো কাজ হয়েছে একটাই কারণে, আগে সিপিএম দলীয় নেতাদের নিয়ে গিয়ে প্রশাসনের মাথার উপরে চাপিয়ে দিয়ে প্রশাসনটাকে বুড়ো আঙুল দেখিয়ে একটা সাব ডিফারেন্স করে রাখতো প্রশাসনে এবং দলীয় স্তরে। ফলে কি হতো, দলটা দলের মতো চলতো, প্রশাসন প্রশাসনের মতো চলতো, কেউই কোনো কাজটা ভালো করে করতে পারতো না। কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা দলটাকেও মামাটি মানুষের জন্য, প্রশাসনটাকেও মামাটি মানুষের জন্য, সর্বস্তরে মানুষ যাতে বিচার পায় সেই জায়গায় আমরা নিয়ে গেছি। দু একজন দু একটা পলিটিক্যাল পার্টি এখানে হজ বড় লড়ল, কি বললো কি না বললো দ্যাট ইজ নট আওয়ার বিজনেস। কিছু তো করতে হবে, না তো টিভিতে ছবি দেখাবে কি করবে, কিছু তো করতে হবে, তাহলে ফটো দেখাবে কি করবে। আজকাল আবার কেউ কেউ সৌরভ গাঙ্গুলি কায়দাও ফটো তুলতে শুরু করেছে, যা সৌরভ গাঙ্গুলিকে মানায় তা অন্যকে মানায় না। মনে রাখতে হবে, বোরে বন্য পশুকে মানায় আর বাস্তবে বাস্তববাদীদের মানায়। মনে রাখতে হবে এক একটা জায়গার এক একটা জায়গা আছে। আমি যদি মনে করি আমি ফটো তুলবার জন্য, আমি কোনোদিন মাথা কামিয়ে ফেললাম, জীবনে একবারই ছবি হবে। আমি কোনোদিন ফটো তুলবার জন্য একদিন শুধু জামা পরে ছবি তুললাম, ফটো একবারই হবে। একদিন শুধু প্যান্ট পরে তুললাম, ছবি একবারই হবে। একবার চুলটা এত বড় করে তুললাম, ছবি একবারই হবে। সুতরাং যে ছবিটা নেই একবার তোলার জন্য ছবিটা হবে, কিন্তু আস্তে আস্তে এটা করতে করতে নিজেই যে কবে ছবি হয়ে যাবেন ছবির কাছে উপহার হয়ে, এটা আর মনে রাখবেন। রাজনীতি করতে গেলেও রাজনীতিতে কতগুলো সিস্টেম থাকা দরকার, কতগুলো ন্যায় বিচার থাকা দরকার। আপনার সাথে অন্য কর্মী তফাত হচ্ছে আপনি পলিটিক্যাল পার্টির লোক, পলিটিক্যাল পার্টির লোক অন্যায় করতে পারে না যার একটু ডিটারমিনেশন আছে, একটু ডেডিকেশন আছে, একটু ডিভোশন আছে। কারণ সে একটা সংঘর্ষ থেকে তৈরি হয়, একটা সংগ্রাম থেকে তৈরি হয়, মনে রাখবে। আর যারা সংগ্রাম থেকে তৈরি হয় না তারা জীবনের মর্ম বোঝে না, জীবনের উপলব্ধি বোঝে না, জীবনের জ্ঞান বোঝে না, জীবনের দান বোঝে না, জীবনের ধ্যান বোঝে না। আমি তৃণমূল কংগ্রেস এরকম দেখতে চাই না। তৃণমূল কংগ্রেসের সাথে অন্যান্য পলিটিক্যাল পার্টির তফাত হচ্ছে তৃণমূল কংগ্রেস সংগ্রামের উপর দিয়ে তৈরি হয়েছে। শুধু একটা সিঙ্গুর নন্দীগ্রাম বা নেতাই নয়, মনে রাখবেন সেই ভিকারি পাশোয়ান থেকে শুরু হয়েছিল। কখনো অন্তর কান্দুয়া, কখনো ভিকারি পাশোয়ান, কখনো মেমারি, কখনো করেন্দা, কখনো বর্ণালী দত্ত, কখনো রঘুনন্দন তিওয়ারি, কখনো বিমলা দেশ, কখনো কুচবিহারের রবীন্দ্র বিমান হায়দার থেকে শুরু করে একটার পর একটা সংঘর্ষের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে, শত শত কর্মীর রক্তের মধ্যে দিয়ে, শত শত নরকঙ্কালকে মাটিতে পুঁততে দেখো প্রতিবাদ করে একটা এফআইআর করবার সুযোগ হয়নি, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছে। কাজেই তৃণমূল কংগ্রেসের যে আদর্শ তা অন্য রাজনৈতিক দলের আদর্শ নাও হতে পারে, এটাই আমাদের বেসিক ডিফারেন্সেস। আজ
আজকে আমরা যদি পাওয়ারে থাকিও চার বছর তিন মাস, মনে রাখবেন পাওয়ারে থেকেও পাওয়ারে না থাকার থেকে বেশি কাজ আমাদের করতে হচ্ছে। কেন? সিপিএম কে সরাবো, এটা যেমন আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল, তেমনি বাংলাটাকে ঘুরে দাঁড় করাতে হবে, এটাও আজকের দিনে আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ। এবং সেই জন্যেই দেখতে পাচ্ছেন না, কোমর খুললেই টাকার কঙ্কাল আর মাটি খুললেই মানুষের কঙ্কাল, আর একজনের চেহারা খুললে আর একটা রাজনৈতিক দলের কঙ্কাল। অর্থাৎ একই অঙ্গে কত রূপ, নিজের দলের আদর্শ ভুলে গেছে। কংগ্রেস কিছু বললে সিপিএম ধেই ধেই করে সমর্থন করছে, সিপিএম কিছু বলে কংগ্রেস ধেই ধেই করে নিজের গায়ে ছবি লাগাচ্ছে, আবার বিজেপি কিছু বললে কংগ্রেস সিপিএম বিজেপি সেই হজে বড়লো একসাথে একাকার হয়ে গেছে। কেউ কেউ কলকাতা আসছে, দিল্লি থেকে শুধু টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে, কলকাতায় টাকা তোলার জায়গা হয়ে গেছে, ভাবছে তৃণমূল তো তুলছে না, আমরা তুলে নিয়ে যাই, যা ইচ্ছে করে যাচ্ছে। খুব বাংলার উপর দিয়ে গণতন্ত্র নাকি এখানে আক্রান্ত, রোজ গালাগালি দিচ্ছে, রোজ ভাষণ দিচ্ছে, বুঝুন। গণতন্ত্র যদি আক্রান্ত হতো তাহলে এত ভাষণ করতে কে আসতো? গণতন্ত্র যদি আক্রান্ত হতো তাহলে এত নাটক কোথার থেকে হতো? মানে নাটক মানে এমনি নাট্যবিদদের আমি সম্মান করি, এটা নাটক নয়, খেটে খাওয়া নাটক নয়, এটা হচ্ছে নাটক করার নাটক, পয়সা তোলার নাটক। এসব তো হতো না বাংলাটাকে যারা বদনাম করে বেরিয়েছে দীর্ঘদিন ধরে, বাংলার মা জননীকে সম্মান থেকে অসম্মান করে বেরিয়েছে, তাদের ধিক্কার জানায় সবাই। আর বাংলা নিয়ে আমরা গর্ববোধ করি, কারণ বাংলার মাটি এ মাটি সবার মাটি। আজকে হজ যাত্রা শুরু হয়েছে, আমরা হজ যাত্রীদের শুভকামনা করি। বাংলা ঈদ হয়ে গেছে, আমরা সবাইকে ঈদ মুবারক জানিয়েছি। রথযাত্রা হয়ে গেছে, সামনে দুর্গা পুজো আছে, বকরি ঈদ আছে, গুড ফ্রাইডে, কত রকম উৎসব থাকে আমাদের, ছট পুজো থেকে শুরু করে সব সব ধর্ম সমন্বয়কে মেনে নিয়ে আমরা কাজ করি। আজকে আমি ব্লক প্রেসিডেন্টদের দেখেছি একটাই কারণে, জেলা প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট, যে যে জেলায় এখনো পর্যন্ত ব্লক কমিটি হয়নি, যেমন পুরুলিয়া জেলা আমি জানি, শান্তি মাহাতো ইজ ইট এ ফ্যাক্ট তোমার ব্লক কমিটি হয়নি? আমি কোনো কথা শুনতে চাই না, ওই দিন সেভেন ডেজ করে দেবে, তা নাহলে আমি করে দেবো। আপনি করে দিয়েছেন তো বক্সিদা? ওকে, জাস্ট হ্যান্ড ওভার ইট টু হিম। ব্লক কমিটিগুলোকে অ্যাক্টিভলি কাজ করতে হবে, এমএলএদের ব্লক কমিটিগুলোকে কোঅপারেশন করতে হবে, এমপিদের এমএলএদের কোঅপারেশন করতে হবে। কেউ কেউ নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা অনেক সময় ভাবি আমার তো পাঁচ বছর বাদে নির্বাচন আছে, আমি এখন এর পেছনে লাগি না, ওটা হবে না। আপনার নির্বাচন পাঁচ বছর বাদে হতে পারে, বাট কারো নির্বাচন কালকে হতে পারে। এক্ষেত্রে সবাইকেই সবারটা ভাবতে হবে, এটা সবার সংসার, কোনো আলাদা সংসার নয়। আর রাজনীতি করতে গেলে ভোটার লিস্টটা সক্রিয়ভাবে করতে হবে। আগেরবার আমরা ধরেছি কলকাতা কর্পোরেশন ইলেকশনের সময় বেশ কিছু সিট আমরা অল্প ভোটে হেরেছিলাম, কারণ আমাদের কাউন্সিলররা মজায় ছিলেন, ভাবছিলেন যারাই ভোটার লিস্ট করছে সবই আমাদের লোক। না, তাই নয়, এখনো সিপিএম এর অনেক লোক বসে আছে, কম্পিউটারে বসে থাকে, লিস্ট চেঞ্জ করে, ধরে ফেলেছিলাম আমরা, ইচ্ছা মতো নাম্বার দিয়েছিল র্যান্ডম।